তো আমরা যখন এমএস এক্সেল ইউজ করি আমাদের মাঝে মধ্যে প্রয়োজন হয় যে কোনো কিছু অ্যাড করা। মনে করি আমরা এখানে একটি নেমের কলাম আছে, এই কলামের মধ্যে আমরা চাই যতগুলো নাম আছে সবগুলো নামের পাশে মিস্টার অ্যাড করতে, কিংবা আমরা এই সংখ্যাগুলোর পাশে আমরা টাকা লিখব। তো প্রথমে আমি এটাকে টাকা দিয়ে দেখাচ্ছি, তারপর আমি এগুলো নামের প্রথমে দেখাচ্ছি। তো মনে করি এটাকে আমরা টাকা করে দিলাম এবং এই সবগুলো নিউমেরিকের পাশে আমরা টাকা লিখে দিব। তো এটা কিন্তু আপনাকে লিখতে হলে এইভাবে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে এভাবে টাকাটা লিখতে হবে। তো এটা কিন্তু সবগুলো লিখা অনেক সময়ের ব্যাপার, আপনার এখানে শত শত কিংবা হাজার হাজার ডেটা থাকবে। তো আমরা খুব সহজে একটি ফর্মুলার মাধ্যমে এই কাজটি করতে পারবো। তো এটা কিন্তু কয়েকভাবে করা যায়, তো আমি আপনাকে দুইভাবে দেখাচ্ছি। তাহলে আমি এখানে ক্লিক করলে প্রথমে আমি ইকুয়াল সাইন কিংবা সমান সাইন দিব, তারপর আমরা এখানে সেল নাম্বারটা দিব। এটা সেল নাম্বার হচ্ছে D3, আপনি এখানে টাইপ করে দিতে পারেন D3 কিংবা এখানে ক্লিক করবেন, তাহলে D3 উঠে যাবে। তারপর আপনি এন্ড সাইনটি দিবেন, তারপর আপনি ইনভার্টেড কমা দিবেন, তারপর স্পেস দিবেন, তারপর লিখবেন টাকা। স্পেসটা আমরা কেন দিয়েছি সেটা একটু পরে বলবো। তারপর আবার আপনি ইনভার্টেড কমা দিবেন, তারপর আপনি কিবোর্ডে এন্টার দিবেন। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু এই লেখাগুলোর পরে টাকাটা অ্যাড হয়ে গিয়েছে। তো দেখুন আমরা ওখানে স্পেস দেওয়ার কারণে এখানে স্পেসটি চলে এসেছে। তো এখন আপনি কি করবেন, সবগুলো লেখার জন্য এভাবে এখানে মাউসের কার্সর এনে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করবেন এভাবে। তাহলে আপনার যতগুলো লেখা আছে সবগুলোর পাশে দেখুন টাকাটা চলে এসেছে। এখন আপনি কি করবেন, এগুলো সিলেক্ট থাকা অবস্থায় কিংবা সিলেক্ট করে কপি দিবেন, তারপর এখানে ক্লিক করে আপনি পেস্ট স্পেশালে ক্লিক করবেন, তারপর আপনি এখানে ভ্যালুসে ক্লিক করবেন, ওকে দিবেন। তাহলে দেখুন এখানে বসে গিয়েছে লেখাটুকু, এখন আপনি এটা ডিলিট করতে পারেন। তাহলে দেখুন আমরা খুব সহজে এখানে টাকা লিখে সবগুলোর পাশে লিখে দিয়েছি। তো এখন আমরা দেখি এটার সামনে আমরা কীভাবে মিস্টার, সবগুলোর সামনে আমরা মিস্টার বসাতে পারবো কিংবা যে কোনো কিছু বসাতে পারবো। তো মিস্টারের জন্য ফর্মুলাটা একটু ভিন্ন, এটা প্রথমে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইকুয়াল সাইন দিয়ে ইনভার্টেড কমা দিব, তারপর আমরা লিখব মিস্টার, ডট দিলাম, তারপর আমরা একটি স্পেস দিব, তারপর ইনভার্টেড কমা দিব, তারপরে এখন আমরা এন্ড সাইন দিব, তারপর আমরা সেল নাম্বারটি লিখে দিব কিংবা এখানে ক্লিক করে দিব, তাহলে সেল নাম্বার উঠে যাবে। এখন আমরা কিবোর্ডে এন্টার প্রেস করব, তাহলে দেখুন এখানে নামের শুরুতে মিস্টার চলে এসেছে। এখন আমরা আগের মতো এভাবে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে দিব, তাহলে দেখুন সবগুলো নামের পাশে কিন্তু মিস্টার এখানে চলে এসেছে। এখন আমরা আগের মতোই কপি করে এখানে ক্লিক করে পেস্ট স্পেশাল দিব এবং ভ্যালুসে ক্লিক করব, তাহলে দেখুন সবগুলো কিন্তু এভাবে চলে এসেছে। এখন আমরা এটা ডিলিট করে দিব। তাহলে এভাবে আপনি এই কাজটি খুব সহজে করতে পারবেন। তাহলে এই ছিল আমাদের প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স। এখন আমরা দেখব দুই নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। তো দুই নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে ফ্রিজ। দেখুন আমরা যখন এভাবে এমএস এক্সেলের যে কোনো শিট দেখি, বড় শিটগুলো আমরা নিচের দিকে আসলে আমাদের উপরের লাইনটি কিন্তু নেই, অর্থাৎ হেডারটি কিন্তু নেই। দেখুন হেডার এখানে আসছে কিন্তু দেখা যাচ্ছে না, তখন আমরা এখানে বুঝতে পারতেছি না এটা কি। তো যাতে আমরা নিচের দিকে স্ক্রল করলেও উপরের হেডারটি থাকে, সেজন্য আমরা এখানে ফ্রিজটি ব্যবহার করব। তো এই জন্য আমি যে লাইন পর্যন্ত আমরা ফ্রিজ করব তার নিচের লাইনে আমরা ক্লিক করব, তারপর আমরা ভিউতে যাব। ভিউতে গেলে আপনি এখানে দেখতে পারবেন ফ্রিজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ফ্রিজে ক্লিক করবেন। তাহলে এখন যদি আমরা এটাকে স্ক্রল ডাউন করি কিংবা নিচের দিকে আমরা নামি, তখন দেখতে পারবেন এই লাইনটা কিন্তু থেকে যাচ্ছে। এভাবে আপনি এগুলো দেখতে পারবেন। তো আপনি যদি এই ফ্রিজটা আবার উঠাতে চান, তো আপনি আবার এখানে ফ্রিজে গিয়ে আনফ্রিজ করে দিবেন, তাহলে দেখুন আবার আগের মতো হয়ে গিয়েছে। তো আপনার যদি মনে করেন আপনার এতটুকু আপনি দেখবেন, মনে করেন এতটুকু সব সময় থাকবে, তখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে ভিউতে গিয়ে ফ্রিজে ক্লিক করবেন। তাহলে এখন দেখবেন এতটুকু কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে। তাহলে আবার যদি আপনি এগুলোকে আনফ্রিজ করতে চান, এখানে ক্লিক করে আনফ্রিজ করে দিবেন, তাহলে আবার আগের মতো হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের দুই নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। এখন আমরা দেখব তিন নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। তিন নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে আমরা যখন এমএস এক্সেলে কাজ করি, তখন আমাদের একটা শিটের মধ্যে অনেকগুলো ওয়ার্কবুক থাকে। মনে করেন এখানে দেখুন শিট 1, তারপরে ডিফল্ট বা শিট 2, শিট 3, ফাইনাল, আপ 2, এগুলো আছে। তো আমরা যদি চাই এখান থেকে শুধুমাত্র এই ফাইনালটাকে আমরা আলাদা করব, কিংবা এটাকে আমরা কাউকে ইমেল করব, কিংবা কাউকে আমরা দিব, তো এটা থেকে আপনি যদি এটা আলাদা করতে চান, তো আপনি এখানে শিট নেমের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন মুভ
অর কপি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যেটা আলাদা করব সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিব কিংবা ক্লিক করব। আমরা ফাইনালটা আলাদা করব, ফাইনাল উপরে আমরা ক্লিক করে আমরা এখানে দেখতে পারবো নিউ বুক। এই নিউ বুকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে ক্রিয়েট কপিতে ক্লিক করলাম, ওকে দিলাম। এখন দেখুন নতুন একটি এমএস এক্সেল ওপেন হয়ে এখানে শুধুমাত্র এই ফাইনালটা চলে এসেছে। এখন আমরা এখান থেকে সেভ দিব এবং আমরা ডেস্কটপে কিংবা যে কোথাও এটা সেভ করলাম, নাম দিলাম ফাইনাল, তারপর সেভ দিলাম। তো এখন যদি আমরা এগুলো ক্লোজ করে দিই, তো এখন যদি আমরা এখানে যাই, দেখুন আমাদের ফাইনাল নামে একটা সেভ হয়ে গিয়েছে। এখনও যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের শুধুমাত্র এক্সেল শিটের এই সিঙ্গেল শিটটি হয়ে গিয়েছে। এখন আমরা এটা মেল করে দিব কিংবা কাউকে আমরা এটা দিতে পারবো। তো এই ছিল আমাদের 3 নম্বর টিপস এন্ড ট্রিক্স। তো এখন আমরা দেখবো এমএস এক্সেল এর 4 নম্বর টিপস এন্ড ট্রিক্স। তো আমাদের 4 নম্বর টিপস এন্ড ট্রিক্সটি হচ্ছে ফিল্টার, অর্থাৎ আমরা কীভাবে এমএস এক্সেলের সহজে ফিল্টারটি আনতে পারি। তা আমরা সহজে ফিল্টার আনার জন্য যেটির উপর আমরা ফিল্টার আনবো সেটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট এবং এল প্রেস করব। তাহলে দেখুন খুব সহজে এখানে ফিল্টার চলে এসেছে। তারপর হয়তো অনেকেই জানেন ফিল্টারের কাজ কি। মনে করেন আমি এখান থেকে ডিপার্টমেন্টে ক্লিক করলাম, এখান থেকে শুধুমাত্র আইটির আমি ডেটাগুলো দেখবো, আইটিতে ক্লিক করে ওকে দিলাম। তাহলে দেখুন এখানে শুধুমাত্র আইটি ডেটাগুলো দেখাচ্ছে। তা আবার সবগুলো দেখতে চাইলে সিলেক্ট অল দিয়ে ওকে দিলাম। তাহলে এভাবে আপনি খুব সহজে ফিল্টার করতে পারবেন। আবার যদি ফিল্টার আপনি রিমুভ করতে চান, সেম ওয়েতে আপনি কন্ট্রোল শিফট এল প্রেস করবেন, ফিল্টারটি এখান থেকে উঠে যাবে। তো এটা কিন্তু আপনি অন্যভাবে করতে পারবেন। এখানে ক্লিক করে হোমে গিয়ে শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করবেন, তারপরে ফিল্টারে ক্লিক করলে সেমভাবে কিন্তু কাজটি হয়। তাহলে এই ছিল আমাদের 4 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। তো এখন আমরা দেখব 5 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। তো 5 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সটি হচ্ছে, মনে করুন আমাদের এখানে যে নেমটি আছে এটাকে আমরা 2 ভাগ করে ফেলতে চাই। অনেক সময় আমাদের প্রয়োজন হয় ফার্স্ট নেম এবং লাস্ট নেম, কিংবা আমাদের এখানে যে কোনো ডেটা থাকবে এটাকে আমরা আলাদা করব। তো আমি এটা একটু গ্রিড লাইনটা তুলে নিই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। তো আমরা যেগুলোকে আলাদা করব, তো এগুলোকে এভাবে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আপনি এখানে দেখতে পারবেন ডেটা, এখানে আপনি ডেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন টেক্সট কলাম। তো আপনি এখানে টেক্সট কলামে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে প্রথম আপনি দেখতে পারবেন ডিলিমিটেড এখানে ক্লিক থাকবে। থাকার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন ট্যাব সেমিকোলন কমা স্পেস আদার। তা আপনার যদি এখানে কমা থাকে আপনি কমা থেকে আলাদা করতে পারবেন, কিংবা স্পেস থেকে আপনি আলাদা করতে পারবেন। তো আপনি যদি এখানে স্পেসে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন দুইটা আলাদা হয়ে যাচ্ছে। তো আপনি স্পেসে ক্লিক করে নেক্সট দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে কোথায় রেজাল্টটি পেতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তাহলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আমি এখানে রেজাল্টটি পেতে চাই, এই জন্য এখানে ক্লিক করলাম। তারপর এটা ক্রসে কিংবা ক্লোজ দিলাম, তারপর আমি ফিনিশ দিলাম। তাহলে দেখুন আমার এখানে কিন্তু এই নামগুলো আলাদা হয়ে চলে এসেছে। তো এখন কিন্তু এই ডেটাগুলোকে আমি এখানে নিয়ে আসতে পারি। তো আমি এখানে আরও একটি কলাম ক্রিয়েট করলাম। তো দেখুন আমি এখানে এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে কপি দিলাম, এখানে ক্লিক করলাম, পেস্ট স্পেশাল দিলাম, ভ্যালুসে ক্লিক করলাম, ওকে দিলাম, এবং হোমে গিয়ে বর্ডারগুলো উঠিয়ে দিলাম। তাহলে দেখুন আমি এখানে খুব সহজেই ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি আলাদা করে নিয়ে আসতে পেরেছি। তারপর আপনি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারেন। তো এটা আরও অনেকভাবে করা যায়। আপনার যদি কমা থাকে আপনি কমা থেকেও করতে পারবেন। মনে করুন আমি এখানে একটা নাম দিলাম। মনে করুন আমাদের এখানে একটি নাম আছে কিংবা একটি কলাম আছে, এখানে কমা আছে। তো সেম আমরা কাজটি করতে পারবো। আমরা এটা সিলেক্ট করে ডেটাতে গিয়ে টেক্সট কলামে ক্লিক করলাম, তারপরে আমরা ডিলিমিটেডে ক্লিক করলাম, নেক্সট দিলাম। তারপরে এখান থেকে আমরা স্পেস দিব না, আমরা এখান থেকে কমা দিব, কমা দিয়ে নেক্সট দিব। রেজাল্টটা আমরা কই পেতে চাই পাশে, তারপর আমরা ক্লোজ দিলাম, ফিনিশ দিলাম। তাহলে দেখুন আমার এই নামটা কিন্তু আলাদা 3টা কলামে চলে গিয়েছে। তো এইভাবে যদি আপনার অনেকগুলো থাকে আপনি সবগুলো করতে পারবেন। তো এই ছিল আমাদের 5 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। আই হোপ আপনার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনি ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।